একদিকে ভারত সরকার দেশে অবৈধভাবে বসতি স্থাপনকারী 40,000-এরও অধিক রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে। ঠিক তার বিপরীতে বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতি মাসে 200-এর অধিক রোহিঙ্গাকে ভারতে নিয়ে আসা হচ্ছে। এরপর এই রোহিঙ্গা মুসলমানদের ভুয়ো পরিচয় দিয়ে দেশের 14টি রাজ্যে বসতি স্থাপন করানো হচ্ছে। এই 14টি রাজ্যের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় রয়েছে। এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট এবং কেরালা। তবে এই রোহিঙ্গাদের ভারতে প্রবেশের ক্ষেত্রে সাহায্য করছে একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র। সম্প্রতি মানব পাচারকারী চক্রের মাস্টারমাইন্ড জলিল মিয়াকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য। তবে সবচাইতে চাঞ্চল্যকর তথ্য হলো এই মানব পাচার চক্রের মাস্টারমাইন্ড জলিল মিয়া ত্রিপুরার বাসিন্দা। এই মানব পাচার চক্রের সাথে যুক্ত জীবন রত্রপাল ওরফে সুমনের অংশীদার এ জলিল মিয়া। যদিও এ জীবন রত্রপালকে আগে গ্রেফতার করেছিল NIA, এবার জলিল মিয়াকে গ্রেফতার করেছে NIA। বর্তমানে জলিলের সহযোগী জজ মিয়া ও শান্তুকে খুঁজে বের করে তল্লাশি করছে NIA। এরা সবাই ত্রিপুরা থেকে মানব পাচারের চক্র পরিচালনা করত। 2023 সালে নভেম্বর মাসেও জলিলকে গ্রেফতার করতে তার বাড়িতে হানা দিয়েছিল NIA। তবে সেই সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিল জলিল। এই ঘটনায় কিছুদিন পরে জলিলের গ্যাংয়ের 29 জনকে গ্রেফতার করে NIA। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে বাংলাদেশে বসবাসকারী এ চক্রের সদস্যরা ভারতে বসতি স্থাপন করতে ইচ্ছুক রোহিঙ্গা মুসলমানদের কাছ থেকে 10-20 লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে সাহায্য করে এবং তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেয়। NIA সূত্রে আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানা গেছে ভারতে প্রবেশের আগে বা পরে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভারতীয় উচ্চারণে হিন্দি, অসমীয় ও অন্যান্য ভারতীয় ভাষায় জ্ঞান ও প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ভারতে পৌঁছলে তাদের কথার দ্বারা তাদের আসল পরিচয় চিহ্নিত না করা যায়। এই চক্রটি বাংলাদেশ থেকে প্রতিদিন 5-10 জনকে ভারতে প্রবেশ করত। এর জন্য বাংলাদেশের সীমান্তবর্তী আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে ভূগর্ভস্থ টানেল তৈরি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।